আর আজানের সময় সুন্নাত না পড়ে দাঁড়িয়ে থাকা, হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ মাসআলা। যখন সুন্নতের আলোচনা চলছিল, জুমার আজান চলছে, জুমার আজান চলছে, ওই সময়টি আপনি মসজিদে এসে পৌঁছিলেন, এই সময় আজানের জবাব দেবেন না তাহিয়াতুল মসজিদ শুরু করবেন? হ্যাঁ, যে বলবেন হাত তুলেন, হ্যাঁ তাহিয়াতুল মসজিদ, হ্যাঁ আজানের জবাব, এই দুই রকম না। আচ্ছা শোনেন, আজানের জবাব দেওয়া সুন্নত মুস্তাহাব কাজ, তাই না? আর নামাজ এখানে যে এসে পড়বেন, এই নামাজটা আপনার সাথে সাথে পড়ে নিয়ে খুতবা শোনাটা, খুতবা শোনাটা ওয়াজিব ফরজ কাজ, বোঝা গেছে? যদি এখন আপনি আজানের এই মুস্তাহাব জবাব দিতে থাকেন, তাহলে এর ফলাফল এই দাঁড়াবে যে যখন খুতবা চলছে সেই সময় আপনাকে কি করতে হবে, নামাজ পড়তে হবে, বোঝা গেছে না? সুতরাং এই সময় আজানের মুস্তাহাব জবাব দিতে থাকবেন না, বরং এই সময় এসেই সুন্নাত তাহিয়াতুল মসজিদ শুরু করে দেবেন। জি।